আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ পরাদু সাইন এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাহবুবুল আলম জুয়েল ভাই, যিনি আমাদের কাছে এসেছেন ইউটিউব দেখে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন প্রকাশ করছি। আপনারা জানেন আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড বিভিন্ন দেশের ভিসা, ট্যুরিস্ট ভিসা রিলেটেড অথবা মেডিকেল বিজনেস এই ভিসা রিলেটেড যে কোনো সেবা প্রদান করে থাকি। তারই সূত্র ধরে আমাদের মাঝে এখন এই মুহূর্তে যিনি রয়েছেন মাহবুবুল আলম জুয়েল ভাই, যিনি আমাদের পার্শ্ববর্তী বাড্ডাতেই থাকেন, আমাদের বাড্ডার বাড়িওয়ালা। তো উনি আমাদের ইউটিউব দেখে আমাদেরকে ফলো করছেন দীর্ঘদিন যাবত। তারই সূত্র ধরে উনি আমাদের কাছে এসেছেন। উনি অবশ্য থাইল্যান্ডের ভিসাও পেয়েছেন, তারপরে এই মুহূর্তে সিঙ্গাপুরের ভিসা উনি পেয়েছেন, এর আগেও যদি উনি সিঙ্গাপুর ইন্ডিয়ান ভিসা পেয়েছেন, এগুলো সবই উনার অনেকগুলো দেশ ঘুরে আছে। তো উনি আমাদের কাছে এসেছেন একটা ভালো সেবার জন্য। তো আমরা ওনার কাছে যাব, ওনার পরিচয়টা আগে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই, আপনি একটু পরিচয়টা দিবেন আপনি কাইন্ডলি আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমার নাম মাহবুবুল আলম জুয়েল, আমার বাড্ডা নিজের বাড়ি দক্ষিণ বাড্ডায়, কয়েক 37/2। আমি আসছি ইউটিউব দেখে ফোরাত ভাইয়ের কাছে। ফোরাত ভাই, আসলে আমার কথাবার্তা এবং ইউটিউবে যা দেখছি খুবই আমার ভালো লাগছে আন্তরিকভাবে। আসলে সত্য কথা, অন্তর থেকে আমি ভালোবাসি, ভালো জানি, কারণ আমাকে অনেকে বলছে আমি আমার পছন্দ হয়নি অন্য অন্য জায়গায়। ইনশাল্লাহ আমি এখানে এসে ভালো ব্যবহার সব কিছু ভালো পাইছি। দর্শক, আমার মাহবুব ভাই, আপনি যে আমাদের কাছে এসেছেন, আপনি থাইল্যান্ডের ভিসাটা কিন্তু দর্শক আমাদের মাধ্যমে উনি করেন নাই, উনি ওনার পরিচিত আরেকটা মাধ্যমে উনি থাইল্যান্ডের ভিসাটা প্রসেস করিয়েছেন এবং ভিসা পাওয়ার পর উনি আমাদের কাছে এসেছেন হচ্ছে সিঙ্গাপুরের জন্য। আমরা ওনার সিঙ্গাপুরের ভিসাটা করে দিয়েছি। সিঙ্গাপুরের ভিসাটা যে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, সিঙ্গাপুরের ভিসাটা আপনি পেয়েছেন, একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলেন। থাইল্যান্ডের ভিসা পাওয়ার পরে আমি ফার্স্টে আমি ইন্ডিয়ান ভিসা লইছি, তারপরে থাইল্যান্ডের ভিসা লইছি, এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ ফোরাত ভাইয়ের মাধ্যমে আমি সিঙ্গাপুরের ভিসাটা পেয়েছি এক সপ্তাহের মধ্যে। কোনো সমস্যা এবং কোনো প্রবলেম আমার হয় নাই। একটু সিঙ্গাপুরের ভিসাটা একটু দর্শকদের দৃষ্টি দেখেন। আমার সিঙ্গাপুরের ভিসাটা আল্লাহর রহমতে, এই যে এটা আমার পাসপোর্ট, এটা ইনশাল্লাহ পেয়ে গেছি আমি এক সপ্তাহের মধ্যে, কোনো সমস্যা হয় নাই। ফোরাত ভাইয়ের ব্যবহার আচার সব দিক দিয়ে, যারা স্টাফ আছেন সবারই ব্যবহার আমি ভালো পেয়েছি। ধন্যবাদ দর্শক। আসলে আরেকটা প্রশ্ন জুয়েল ভাই, সেটা হচ্ছে আপনি ধরেন থাইল্যান্ডের ভিসা এক জায়গা থেকে করেছেন, আবার কেন আপনি মনে করেন থাইল্যান্ডের ভিসার পরে আপনি আরেকটা প্রতিষ্ঠানকে আপনি খুঁজতে হয়েছে, এটা যদি দর্শক। আচ্ছা, আমি আসলে সত্যি সুন্দর একটা কথা বলছে, প্রশ্ন করছে। আমি এই ভিসাটা যখন আমি করছি থাইল্যান্ডের, তার কোনো অফিস নাই, সত্য কথা, অফিস নাই। অফিস না থাকাতে আমার কোনো একটা তার প্রতি বিশ্বাসটা হয় নাই। বিশ্বাসটা না হতে আমি ইউটিউবে দেখে, ফোরাত ভাইয়ের ইউটিউবে দেখে আমি চিন্তা করলাম এটা তো যমুনা ফিউচার নাম করা এই টু লেভেলে, তাহলে আমি যাই একটু দেখা করি। আমি আসার পরে ইনশাল্লাহ তাদের ব্যবহার এবং অফিস সবই পাইছি, এবং যেটা নিয়ে আমি দেখছি ইউটিউবে সেইটাই পাইছি, এলো কথা। ধন্যবাদ। আসলে দর্শক, উনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার ইউটিউবে মানুষ যা দেখে তার চাইতে বাস্তবিক প্রমাণ খুব কম মিলে, বাট আমাদের কাছে এই পর্যন্ত লাগ যারা এসেছেন সবারই একই প্রশ্ন, একই উত্তর আমরা পেয়েছি যে ইউটিউবে যা দেখেছেন বাস্তবিক অর্থে ওনারা তাই পেয়েছেন। আর আমরা চেষ্টা করি আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে সঠিক সেবাটি দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের প্রথম আদর্শ, যে আমরা যেটা বলবো সেটা করার ট্রাই করি, ততটুকু করতে পারি কি না সেটা কাস্টমার বলতে পারবে, যেহেতু আমাদের রিভিউ রয়েছে ভিডিওতে বা টিভি আমাদের ইউটিউবে, তাহলে সেটা আপনারাই অনুমান করতে পারতেছেন যে আমরা আসলে কাজের সাথে কথার মিল রাখতে পারতেছি কি না। তো বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে মানুষের পরিচয় হয় একভাবে, আরেকভাবে দেখা গেছে পরিচয়টা শেষ হয়। তো ওনার সাথে আমাদের পরিচয়টা যদিও ইউটিউবে, এখন বাস্তবিক অর্থে ওনার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে এখন কাস্টমার হিসেবে। পরবর্তীতে এখন যেটা আরেকটার বিষয় সেটা হচ্ছে, এখন আমি নিজেও থাইল্যান্ডের ভিসা করেছি দর্শক, আমি জাস্ট আমার ভিসার কপিটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম থাইল্যান্ডে যাওয়া, এটা আমার থাইল্যান্ডের ভিসা। তো আমরা 1 তারিখে যাচ্ছি, অর্থাৎ অক্টোবরের 1 তারিখে আমরা থাইল্যান্ডে যাব। তো
যাবো বললার পরে আমরা দেখছি যে একজন দুইজন করে আমরা মোটামুটি ছয় সাতজন হয়ে গেছি মোটামুটি বন্ধুর মতোই। তার সাথে এই আপনার গ্রুপে যোগ হচ্ছেন আমাদের এই মাহবুব আলম জুয়েল ভাই, যিনি যখন জানতে পারছে যে আমি যাব উনি নিজে আগ্রহ প্রকাশ করছেন যে আমাদের সাথে যাবেন। তো আশা করি ইনশাল্লাহ আমরা থাইল্যান্ড এবং ভিয়েতনাম একসাথে ভ্রমণ করব এবং সেই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে আমরা মানে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে থাইল্যান্ড থেকে কিভাবে ভিয়েতনাম যাওয়া যায়, ভিয়েতনাম থেকে আবার কিভাবে ব্যাক করবেন, এই ভিডিওগুলো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো আসলে আমাদের মূলত যারা এখন ভিসা রিলেটেড অনেক হেজিটেশনে রয়েছেন যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই বিষয়গুলো অবশ্যই সঠিক দক্ষতার মাধ্যমে যদি আপনি প্রসেস করতে পারেন ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো মাহবুবের আমি লাস্ট যে প্রশ্নটি করবো সেটা হচ্ছে একটু দর্শকের উদ্দেশ্যে আপনি যদি বলেন, যদি কেউ এই মুহূর্তে ভিসা করতে চায় আপনি কাকে সাজেস্ট করবেন? না, যদি আমার কাছে আসে এবং ফোন করে যেই আসুক আমি ফোরাত ভাইয়ের অফিসের ঠিকানা দিয়ে দেব। হ্যাঁ, আমাদের অফিসের নামটা একটু বলে দেন। আর অফিসের নাম হলো এশিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস, যমুনা ফিউচার পার্ক। বন্ধুরা আমাদের অফিসটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল টুতে, 2C28 বিতে। আমাদের স্ক্রিনে অবশ্য দুটি ঠিকানা রয়েছে, আমরা স্ক্রিনে দিয়ে দিব। আমাদের দুটি ঠিকানা ঢাকা এবং চট্টগ্রামে আমাদের দুটি অফিস রয়েছে। যারা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের চট্টগ্রাম অফিসেও আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন, এবং যদি আপনি যমুনাতে আসতে চান সরাসরি আমাদের অফিসে এসে আমার সাথেও কথা বলতে পারেন অথবা আমাদের অফিসে যারা রয়েছেন প্রত্যেকের সেবা নিতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। 1 তারিখে এই জুয়েল ভাই সহ ইনশাল্লাহ আমরা যখন ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবো আমরা প্রত্যেকটা প্রতিটা মুহূর্তের ভিডিও ধারণ করার চেষ্টা করব সকল দর্শকের উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।